নতুন একটা পর্ব নিয়ে। তো তোমরা তো জানোই আমরা কাল এসেছিলাম মাছ ধরার জন্য, কিন্তু কাল জোয়ার এসে যাওয়ায় মাছ ধরতে পারিনি। তো আজ চলে এসেছি মাতলা নদীতে মাছ ধরতে, আর কাকা আছে দুজন মিলে মাছ ধরবো, আর এখানে অনেকজনই মাছ ধরছে, জোয়ার সবে আসছে, তো সেই মুহূর্তে এসছি। তো চলো কি মাছ পড়ে সবকিছু তোমরা দেখতে পাবে, আর এখানকার প্রাকৃতিক পরিবেশ তো তোমরা ভালোই বাসো আর বুঝতেও পারবে। চলো মাতলার ঢেউ, দীঘার সমুদ্র। Thank you.
চিংড়ি মাছ পড়েছে, পার্শে মাছ পড়েছে, আর দূরে একজন দিচ্ছে, আর প্রচুর মানে নৌকো আর জাল ফেলা আছে এখন, মানে জাল পাতা আছে, একটু পরেই আবার জাল তোলা হবে। আবার ভাটা লেগে, জোয়ার বলতে বলতেই আবার ভাটা লেগে গেছে। আমি চোখে কিছুটা লাফিয়েছি, আমি দেখেছি। বড় সাইজের বাঘটা, কি মাছ?
তো বন্ধুরা দেখো আমরা এই যে এই মাছগুলো পেয়েছি, তো অনেকটাই ফ্যাসা মাছ, আর সঙ্গে এক বাগদা মরানির গুণ বলে অল্পটুকুই মাছ পড়তো, যা পড়েছে একটা তরকারির মতো হয়ে গেছে। আর এই মাছগুলো খুব খেতে টেস্টি, মানে এক ঝাঁকে যাচ্ছিলো আর কাকা খেয়া দিয়েছে আর পড়ে গেছে। দেখো টাটকা মাছ নদীর। চলো বাড়ির দিকে এবার এগোই, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কাল দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। টাটা।